তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আছি সিলঙ্গির শেখ। তা বন্ধুরা, আমি আপনাদের কাছে দেখাবো এই ভিডিওতে যে গুগল অ্যাডসেন্সে যখন আপনারা $10 করে ফেলবেন তখন কিভাবে আপনারা আইডেন্টি ভেরিফিকেশন করাবেন। কারণ আপনারা জানেন যখন $10 আমাদের অ্যাকাউন্টে জমে যায় বা অ্যাড হয়ে যায় তখন কিন্তু আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করাতে হয়। সেটা আপনি প্যান কার্ডের মাধ্যমে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা আপনার পাসপোর্টের মাধ্যমে করাতে হবে। আর সেটা আপনার প্রসেসে চলে যাবে, তারপর কিছুদিনের মধ্যেই আপনার ওটা কমপ্লিট করে দেবে বা অ্যাক্টিভ করে দেবে। তারপর আপনার পেমেন্ট কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকবে, কোনো সমস্যা হবে না। এবং তার জন্য আপনাকে এটা করতে হবে, আর তার কারণ হচ্ছে আপনার যে অ্যাডসেন্স পিনটা আমাদের কাছে আসে গুগল থেকে, সেটার জন্য আপনাকে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করাতে হবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা আইডেন্টি ভেরিফিকেশন কীভাবে করাবেন এবং খুব সহজে দেখাবো সেটা। আপনি এটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি টন করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তা বন্ধুরা চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই, সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা আইডেন্টি ভেরিফিকেশন কীভাবে করবো এবং কীভাবে আপনারা করবেন। তো চলুন আমরা স্ক্রিনে ফিরে যাই। তো বন্ধুরা, আমরা এখন মোবাইল স্ক্রিনে এসে গেছি। আপনারা যেটা করবেন, আপনার ক্রোম ব্রাউজার থেকে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবেন। আমরা ওপেন করে নিচ্ছি, এরপর এখানে একটা রিফ্রেশ চাইলে করে নেবেন বা অটোমেটিক রিপ্লেস করে নেবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন, আমার এখানে আপনাদের জুম করে একটু দেখাই, ইউর পেমেন্ট ইয়ার রিসেন্টলি অন হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট। তো আমাদের এখানে আইডেন্টি ভেরিফিকেশনটা আমাদের এখানে করাতে হবে। তো আপনারা এখানে পাশে দেখতে পাচ্ছেন যেখানে অ্যাকশন বাটন, এখান থেকে আপনি কিন্তু আপনার কাজটা করতে পারবেন। আর এছাড়া আপনি এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন যে বেল আইকন, এখানেও কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে আমাদের এই কাজটা করার জন্য। এবং এখানে যদি আপনি না পান তাহলে কিন্তু আপনার যে জিমেল আইডিতে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছিলেন সেখানে কিন্তু আপনার একটা মেল চলে গেছে, ওখান থেকে আপনি চাইলে আপনি আইডেন্টি ভেরিফিকেশন করাতে পারেন। তো আমরা এখান থেকেই করে নেবো। আমরা এর জন্য করবো কি, আমরা এখানে অ্যাকশন বাটনে ক্লিক করবো। আপনার অ্যাকশন বাটনে ক্লিক করবেন এবং পেজটা ওপেন হতে একটু টাইম নেবে। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ভেরিফাই ইওর আইডেন্টিটি। এখানে দেখতে পাচ্ছেন পাশের বাঁ দিকে, ডান দিকে আপনার ভেরিফাই নাও, ওই ভেরিফাই নাও ক্লিক করবেন। এরপর আবার একটা পেজ খুলবে। এরপরে পেজটা খুললে আপনার এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ভেরিফিকেশনে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম চাচ্ছে, আপনারা সেই নামটাই যে দেবেন যে নামটা আপনি গুগল অ্যাডসেন্সে দিয়েছিলেন, গুগল অ্যাডসেন্সে যে নাম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই নামটাই আপনারা এখানে দিবেন। তো আমরা এখানে সেই নামটা দিয়ে দিচ্ছি, আমরা নামটা দিয়ে দিলাম। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেখানে আমি একটু জুম করি, আপনি কী কী দিয়ে আপনি আইডেন্টি ভেরিফিকেশন করাতে পারবেন। এখানে দেখাচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট এবং প্যান কার্ড, ভোটার আইডি এবং ড্রাইভিং লাইসেন্স, এই চারটে জিনিস দিয়ে আপনি কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করাতে পারবেন। এবং এখানে নিচে দেখাচ্ছে আধার কার্ড ইয়ার নট অ্যাকসেপ্টেড, মানে আধার কার্ড কিন্তু এখানে কাজ করবে না। আপনি অবশ্যই কিন্তু আধার কার্ড দিয়ে করবেন না, আধার কার্ড করলে কিন্তু রিজেক্ট করে দেবে, এই জন্য আধার কার্ড ওদের কাছে কোনো অ্যালাউড নেই বলে আধার কার্ড দিয়ে এটা বাতিল করেছে। এবং আপনি চারটের মধ্যে যে কোনো একটা দিয়ে করতে পারেন, পাসপোর্ট দিয়ে বা প্যান কার্ড দিয়ে বা ভোটার আইডি এবং ড্রাইভিং লাইসেন্স, এই চারটের মধ্যে যে কোনো একটা দিয়ে করবেন। তো আমরা এখানে জাস্ট আপলোডে ক্লিক করবো এবং আপলোড করে দেবো আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য। আমাদের অ্যালাউ করতে বলছে, অ্যালাউ করে দিলাম। এবং আমরা ফাইলে চলে যাব, আমি ভোটার কার্ড দিয়ে করবো, যার জন্য আমি ভোটার কার্ড এখানে অ্যাড করে দিলাম। এখানে ভোটার কার্ড দেখতে পাচ্ছেন আমার নিয়ে নিয়েছে। এখন আমাদের করতে হবে কি, আমাদের এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আপনারাও এরকমভাবে করবেন, আর আমি যে পদ্ধতিতে আপনাকে দেখে দিলাম এই পদ্ধতিতে করবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে নেক্সট করে দিলাম আমরা। নেক্সট করে দেওয়ার পর আমাদেরকে অ্যাড্রেসটা, আমাদের সেম যদি হয় সেম আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সমস্ত অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেছে এবং আমি এটাকে হাইড করেছি আমার সিকিউরিটির জন্য। তা আমি আমার কাজ কমপ্লিট, আপনারা এরকমভাবে করে নেবেন। সব কিছু দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেবেন, সাবমিটে ক্লিক করে দেবেন এবং পেজটা একটু লোডিং নেবে, ততক্ষণ আপনারা কিছু করবেন না, জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদের, যেহেতু আমাদের এখন পেজটা লোডিং নিচ্ছে। তা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, মানে আমাদের এখন প্রোগ্রেসে চলে গেল, আমাদের এটা 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু ওরা অ্যাক্টিভ করে দেবে, যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু আমাদের এটা রিজেক্ট করবে, তাহলে কিন্তু আপনাকে আবার দ্বিতীয়বার ট্রাই করতে হবে ঠিক ওইভাবে, এবং কোনটা ভুল আছে সেটাকে আপনাকে ভালো করে দেখে নিতে হবে। তো আপনারা এইভাবেই করবেন, কোনো সমস্যা হবে না, এবং চেষ্টা করবেন সব কিছু মানে সঠিক দেওয়ার জন্য, ভুল ভাল কিছু করবেন না, যেটাই করবেন সেটার জন্যই কিন্তু আপনারা রিজেক্ট করে দেবে। এবং এটা মোটামুটি আপনি 3 ঘন্টা পর চেক করবেন একবার, 3 ঘন্টা পরে দেখবেন হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, কারণ এটা খুব তাড়াতাড়ি ওরা অ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করে, এটা গুগলে আপনার মোটিভেশনের মতো অত দেরি হয় না। আপনার এখানে জাস্ট এখানে ওয়েট করে দেবেন, ব্যাস আপনার কাজ কমপ্লিট। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখন কিছুদিন সময় নেবে, তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এটা এখন কিছুদিন পর আমরা দেখবো যেটা কি আমাদের অ্যাক্টিভ হলো কি না। আমি যদি হয়ে যায় তাহলে আপনাদের একটা মেসেজ দিয়ে দেবো ছোটো, একটা ভিডিও করে বা একটা ছোটো একটা শর্ট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো।
তো বন্ধুরা, আমাদের কিন্তু শেষ পর্যন্ত আমাদের জিনিসটা সাকসেসফুল হয়ে গেছে। মানে আইডেন্টি ভেরিফিকেশন যেটা আমি করেছিলাম ভিডিওতে আপনাদের দেখালাম, সেটা কিন্তু আমরা 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা যখন মেল চেক করলাম তখন দেখলাম সেখানে একটা মেল এসে গেছে, সেখানে আপনার লেখা আছে আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল, এবং সেটা স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার স্ক্রিনশটটা দেখে নিন। আমরা কিন্তু 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু মেল পেয়ে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনার মতামত থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের উত্তর অবশ্যই দেবো। আর আমরা ইউটিউব রিলেটেড ভিডিও আমরা এই চ্যানেলে প্রতিদিনই আপলোড করে থাকি। আপনি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওতে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।